সেভেন সামিটস, সেভেন ভলক্যানো জয় করে কলকাতা ফিরেছেন এক বঙ্গ সন্তান। তিনি আজকে আমাদের ফেস অফের অতিথি, সত্যরূপ সিদ্ধান্ত। কংগ্রেচুলেশনস, পাহাড়ের পর পাহাড়, ভলক্যানোর পরে ভলক্যানো, একটার পর একটা জয় হয়ে যাচ্ছে। কিন্তু এই ছেলেটা যখন সত্যি এখনও ছেলে, তখন যখন আরও ছোটো ছেলে ছিল, সে তো 100 মিটারও দৌড়াতে পারত না, কারণ তার হাঁপানির রোগ ছিল। সে এখন সেভেন সামিটস, সেভেন ভলক্যানোস, আরও কত কত শৃঙ্গ জয় হবে জানি না। তো তুমি কি অ্যাক্সিডেন্টাল মাউন্টেনিয়ার? হ্যাঁ, একদম। আমি কোনোদিন এটা ভেবে মাউন্টেনিয়ারিং আসেনি যে চলো অ্যাডভেঞ্চার স্পোর্ট নিই, তার মধ্যে মাউন্টেনিয়ারিং চুজ করি, তো সেরকমভাবে কোনোদিনই হয়নি আর কি। তো একটা পুরো, এটা একটা পার্সোনাল ব্যাটল বলতে পারা যায়, একটা পার্সোনাল জার্নি বলতে পারা যায়। তো ওখান থেকে হতে হতে হঠাৎ করে দেখলাম একদিন মাউন্টেনিয়ার হয়ে গেছি। তাহলে এই বহরমপুর থেকে তোমার জার্নি শুরু, মাউন্টেনিয়ার হিসেবে জার্নি শুরু না, কিন্তু বেড়ে ওঠা? হ্যাঁ, কলকাতাতে জন্ম হয়েছিল। তারপরে 2 বছর বয়স থেকে, প্রথম 2 বছর আমরা ইসলামপুরে ছিলাম, তারপর বহরমপুরে। তখন আমার সেটা কোনো মেমোরি নেই আমার, 85 থেকে আমি বহরমপুরে বেড়ে ওঠা। তুমি ব্যাঙ্গালোরে গেলে, এবার ব্যাঙ্গালোরে যাওয়ার পরে কি এই ভূত চাপা, যদি বলি আমরা, আমরা যারা ভয় পাই অত দূর বাবা উঠতে হবে, তাদের কাছে মনেই তো এটা ভূত চেপেছিল, তখনই কি হঠাৎ মনে হলো যে না, ওয়াই নট? না, সেটাও সেরকম না। মানে ব্যাঙ্গালোরে আমি 2005 সালে যাই, আর আমার জীবনে প্রথম ট্রেক করি 2008 সালে। তো আমার অফিসের যে বস, তো উনি একটা ট্রেকে গেছিলেন, তো উনার উনি সেই ছবি দেখিয়েছিলেন আমাকে যে আয়া দেখ দেখ এখানে আমি গেছিলাম স্যাটারডে সানডেতে। তো ওটা দেখে হঠাৎ করে মনে হলো, আরে এইসব জায়গাগুলো ইন্ডিয়াতেও আছে। তুমি তুমি তখন সিদ্ধান্ত নিলে যে একবার ঘুরে আসি, বস যেখানে বেড়াতে গেছিলে কেমন হতে শুরু করলো, কারণ ছবিটা দেখে এত ভালো লেগে গেছিলো যে ওরা ওইরকম চেন টেন ধরে উঠছে উপরে, কারণ ওটা একটা উপরে ওরকম চেন টেন ধরে ল্যাডার, আর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে এসে পিঠে রুকস্যাক, তো দেখি একটা বেশ অ্যাডভেঞ্চারাস অ্যাডভেঞ্চারাস ব্যাপার স্যাপার। তো মনের ভিতরে কোথাও যেন একটা ওই অ্যাডভেঞ্চারাস স্পিরিটটা জেগে উঠলো, কারণ ছোটোবেলায় বড় হয়েছি টিন টিন পরে, অরণ্যদেব পরে, ফ্যান্টাম পরে, ম্যান্ড্রেক পরে, এবার স্পিরিটটা জাগলো। স্পিরিটটা জাগলো, কিন্তু মনে মনে মানে মাইন্ড বলছে যে তুমি যদি যাও ইউ উইল ডাই ডগস ডেথ, বিকজ তোমার তো অ্যাজমা ব্যাকগ্রাউন্ড। আমি তখন 7 বছর ধরে ওয়ার্কআউট করছি নিজের উপরে, অনেক কন্ডিশনিং করছি, কিন্তু টেস্ট করে দেখিনি যে অ্যাজমাটা গেছে কি গেছে না। ইনহেলার ইউজ করতে গেলেন ঠিক আছে, এখন লেটস নট টাচ ইট। হ্যাঁ, কিন্তু মাইন্ড বলছে যে যেতে না, হার্ট বলছে যে একবার যাবি না, চ না দেখা যাক না। তারপর চলে গেলে না, তখন হঠাৎ করে একটা রিভলিউশনারি থট এলো যে আচ্ছা, আমার যদি একতলা অ্যাজমা হয় আমি সেই ইনহেলার নেব, 10তলা হলেও তো সেই একই ইনহেলার, তাহলে এই পাহাড়টাকে যদি আমি একটা 50তলা বা 60তলা ধরি, তাহলে ইনহেলার নিলেই তো হয়ে যাবে। তো একটা নতুন ইনহেলার কিনলাম, তো ব্যাগের মধ্যে নিয়ে একটা টিম বানালাম 10 জনের। ওই টিম ম্যানেজারকে বললাম যে তুমি লিড করো, আমাদের নিয়ে চলো। ওকে জানালাম না যে আমার অ্যাজমা ব্যাকগ্রাউন্ড ছিল, তাহলে আমি কোনোদিন নিয়ে যেত না। তো ওই যে নিয়ে গেল ট্রিপটাতে, খুব কষ্টসষ্ট করে তামিলনাড়ুর গরমের মধ্যে ভর দুপুরে স্টার্ট করে, সন্ধেবেলা বিকেল সন্ধে নাগাদ ওখানে যখন পৌঁছালাম একদম টপটাতে, সে একটা খুব ফিল্মি একটা সিচুয়েশন কি না, মন্দিরের ঘণ্টা বাজছে ঢং ঢং করে, ওদিকে পতাকা উঠছে, ওদিকে সূর্যটা ডুবছে, আর লায়ন কিংয়ের মতো তখন আমি ওখানে দাঁড়িয়ে আছি পাহাড়ের মাথায়, নিচে দেখছি যে মানে সেই সুতোর মতো রাস্তা দেখা যাচ্ছে। নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এতটা দূর চলে এলাম, মানে কী করে এলাম, মানে যেটা ভাবতেই পারিনি কোনো দিন আমি করতে পারবো, চলে এলাম। আর ঠিক তখনই রিয়েলাইজেশনটা হলো যে আমার গোটা এই রুটটাতে আমার একবারও ইনহেলার ইউজ করতে হলো না। তো সেই যে একটা আনন্দ, মেন্টালি একটা টার্নিং পয়েন্ট এসে গেল, একটা বিশাল টার্নিং পয়েন্ট এসে গেল, কারণ সেদিনকার একটা ফ্রিডম পেলাম, যে ফ্রিডমটা ইজ লং, মানে ওয়েটেড ফ্রিডম। হ্যাঁ, এবং ওটাতে মনে হলো যেন আমি সেদিনকে আমার এভারেস্ট ক্লাইম করে ফেললাম, একটা মুক্তির স্বাদ পেলে, তোমার একটা অসুস্থতা তুমি সেটাকে জয় করলে, সেটাই তো পরম প্রাপ্তির একটা কথা হওয়ার কথা, কথা হওয়ার কথা। কিন্তু তারপরে যে এই হাঁপানির রোগ আর কি, রোগ আছে যে ছেলেটি, সে এভারেস্ট জয় করবে, এটা মাথায় কী করে ঢুকলো? তো ট্রেকিং করতে শুরু করলাম, ফ্রিল্যান্সিং হয়ে গেলাম, তারপর ফ্রিল্যান্সার হয়ে গেলাম, তারপরে আমাকে পয়সা দিতে লাগলো ট্রেকিং নিয়ে যাওয়ার জন্য, মানে বছর 2-এর মধ্যেই। তো 2010 সালে আমি এভারেস্ট বেস ক্যাম্প বেড়াতে যাই, মানে ট্রেক করতে যাই আর কি। তো ওইখানে এভারেস্টকে দেখে আমি একদম অবাক হয়ে গেলাম, মানে এত সুন্দর একটা পাহাড় উপরে, তখন ডিসেম্বরে,
মাথার উপর থেকে প্লিউম যাচ্ছে, আমি অবাক হয়ে তাকিয়েছি, আমার মনে হচ্ছে এক ঘন্টা ধরে ঐশ্বরিক সত্যি তাই একটা মনে হলো এভারেস্ট একটা স্পেল কাস্ট করে দিল মনে হলো। এবং তখন আমি কিছু না বুঝেই, কোনো ফ্যাক্টস না জেনেই আমি প্রমিস করে চলে এসেছিলাম যে আমি ফেরত আসবো। দিয়ে ট্রেক ট্রেক সব করে টোরে বই টই কিনে নিয়ে এসে, তো মাথায় হাত বই পড়ে, যেসব ইকুইপমেন্ট তো জীবনে কোনো দিন দেখিনি, তারপর দেখলাম মাউন্টেনিং। আমি সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যে ওটা একটা আর একটা ট্রেক, ওটা একটা ট্রেক, একটু টাফ হবে এই যা, কিন্তু কোনো মতেই ধারণা ছিল না যে মাউন্টেনিয়ারিং একটা সেপারেট ফিল্ড, তার একটা ইয়ে হয়। তো খুব মন খারাপ হয়ে গেছিলো যে আমি এত টাকা দিয়ে আমি কী করে যেতে পারবো, কারণ তখন বইয়ে পড়েছিলাম 36 লাখ টাকা লেখা ছিল, টাকার হিসেবটাও করতে হয়েছে। হ্যাঁ, যে শুনলাম 36 লাখ যে আমি যাবই। হ্যাঁ, তখন মানে মনকে বোঝানোর চেষ্টা করছি যে আমি কী করে যাবো, মানে এক নম্বর এক হচ্ছে যে আমি যাবো কী করে এত টাকা পাবো, কিন্তু তারপরে মনে হলো আচ্ছা যদি পাই, আজকে লটারি পাই, কালকে কি আমি যেতে পারবো? অ্যান্সার হলো না, আমাকে স্কিল ডেভেলপ করতে হবে, একটা এক্সপিরিয়েন্স করতে হবে। তখন কী করলে, কী করা শুরু করলে? তখন আমি দেখলাম HMI-তে মাউন্টেনিয়ারিং কোর্স করে, এক মাসের ছুটি পাবো অফিস থেকে। আচ্ছা ঠিক আছে, দেখি না খুব করে কাজ করি যাতে খুব ইন্ডিসপেন্সিবল রিসোর্স হয়ে যায়, যে আমাকে ছাড়া চলবে না অফিস। হ্যাঁ, তো প্রচুর করে কাজ করতে লাগলাম। দিয়ে 2011 সালে মাউন্টেনিয়ারিং কোর্স করতে 2000 HMI-তে দার্জিলিংয়ে গিয়ে কোর্স করলাম। দিয়ে ওখানে গিয়ে দেখলাম তার একটা দিগন্ত খুলে গেল, অনেক কিছু জানলাম পাহাড়ের ব্যাপারে। তখন দেখলাম যে আরে এটা করে তো এভারেস্ট যাওয়া যাবে না, এর সঙ্গে আমাকে আরও এক্সপিরিয়েন্স করতে হবে। তখন আমি উইকিপিডিয়াতে এসে কিলিমাঞ্জারো খুব মাথায় ছিল তখন, যে আফ্রিকাতে তো শঙ্করও গেছিলো, ওয়াইল্ড লাইফও দেখা হয়ে যাবে, আফ্রিকা সাতটাও নেওয়া হয়ে যাবে। তো কিলিমাঞ্জারোর ব্যাপারে পড়াশোনা করতে করতে দেখলাম আরে কিলিমাঞ্জারো একটা 7 সামিটসের পার্ট। হ্যাঁ, 7 সামিটসটা আবার কি? ক্লিক করলাম, আরে বাপরে, প্রত্যেকটা কন্টিনেন্টের হাইয়েস্ট পাহাড়। মানে তখনটা অবাক বিস্ময় মানলাম যে এটা তো দারুণ ব্যাপার, দারুণ কনসেপ্ট, মানে দিনে দুনিয়া দেখা হয়ে যাবে। দিয়ে অটোমেটিক্যালি এত ইন্টারেস্ট হলো যে দেখলাম এটা এটা এটা, আচ্ছা এটার পর এটা করবো, না না এটা না, এটার পর এটা করা উচিত, কোন বছর করবো এটা, এই বছর এটা বছর এই বছর, এরকম করে প্ল্যানটা করে ফেললাম। তখন আর কি তুমি পুরো ব্যাপারটা ঢুকে গেছো? ঢুকে গেছি। দিয়ে তার কিছুক্ষণের মধ্যেই রিয়েলিটিতে ব্যাক করলাম, আমি বললাম আমি এভারেস্টের টাকা নেই, একটা পাহাড়, আর এখানে আমি 7টা পাহাড়ের স্বপ্ন অলরেডি দেখতে শুরু করে দিচ্ছি। তারপর দেখলাম যে ঠিক আছে একটাই দেখা যাক না, আগে একটা কিলিমাঞ্জারোটা করি, তারপর দেখা যাবে। তখন মনে হলো আচ্ছা যে কিলিমাঞ্জারোটা করেই ফেলি। তোমাকে কি বলা যায় আ কমন ম্যান উইথ আনকমন ড্রিমস? কমন ম্যান উইথ আ ডিফারেন্ট কাইন্ড অফ ড্রিমস, আমি বলবো না আনকমন। অনেকেরই স্বপ্ন থাকে কিন্তু ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টসের জন্য অনেকেই যেতে পারে না, অনেকেই করতে পারে না, আমিও সেটা খুব সম্মুখীন এখনও, যে আমি এখন একটা খুব কাছাকাছি গ্র্যান্ড স্ল্যামের কাছাকাছি আছি কিন্তু আমার কাছে কোনো ফান্ডিং নেই, কিচ্ছু নেই এখনও পর্যন্ত, মার্চ এপ্রিলের মধ্যেই করতে হবে ওটা আমাকে। অ্যাভারেজ বাঙালি ঘরের ছেলে, সে চায় একটা ডাক্তার হবো, একটা ইঞ্জিনিয়ার হবো, বেঙ্গালুরুতে যাবে, সত্যরূপ সিদ্ধান্তের মতন ভালো চাকরি করবো, ফ্ল্যাট করবো, গাড়ি করবো, কিন্তু চাকরিটা বজায় রেখে পাহাড় চড়বো এই ড্রিমটা কিন্তু কেউ দেখতে পারে না। এটা দেখার জন্য একটা জেদ চাই, একটা প্রবল ইচ্ছে চাই, সেটা যার জন্য আমরা তোমাকে এত ভালোবাসি কেন, এই জন্য যে একটা বাঙালি ঘরের একটা ছেলের এই জেদটা আছে। না ধরো একজন যে মধ্যবিত্ত বাঙালি ঘরের ছেলে, ফান্ডিং হয়তো জোগাড় হয়ে যাবে, তাকে কী করতে হবে? সে পরের বছর যাবে এভারেস্ট আর কি জয় করতে বা এভারেস্ট উঠতে যাবে, তাকে এক বছরের জন্য কী করতে হবে? এক বছরের জন্য তো করা উচিত না, তার আগেও অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করা উচিত। এই যে কন্ডিশনিং বা প্রিপারেশন, এটা কী এর কী করতে হয় পাহাড়ে চড়ার জন্য? প্রত্যেকটা পাহাড়ের ডিফারেন্ট ডিফারেন্ট রিকোয়ারমেন্টস থাকে। যেরকম এভারেস্ট হচ্ছে একটা এক্সট্রিম একটা পাহাড়, যেটা খুব ডেডলি পাহাড়, তো তার জন্য যতটা সম্ভব ফিটনেস দরকার, তার চেয়েও বেশি ফিটনেস রাখা উচিত। আমার স্পেশাল ক্রসফিট ট্রেনিং করেছিলাম, সাঁতার, দৌড়, সিঁড়ি চড়া, মানে কী নেই আর কি, কারণ ওটা একটা 2 মাসের একটা এক্সপিডিশন, ওটা এমন না যে আমি 5 দিনের মধ্যে করে চলে এলাম। তো 2 মাস আমাকে ফিট থাকতে হবে, স্ট্রং থাকতে হবে, মেন্টালি স্ট্রং থাকতে হবে, ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে। তো এইগুলোকে কন্ডিশনিং করতে 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 হবে, এবং একটা ভালো দিনে অনেকেই হয়তো ফার্স্ট বিগিনার্স লাগে বেরিয়ে যেতে পারে। তো এই যে বলছো না, তোমার তো একটা হয়েছিল চড়তে গিয়ে ক্রেভিসে পড়ে গেছিলে অক্সিজেনহীন অবস্থায় বেশ কিছুক্ষণ, তখন কি মনে হয়েছিল যে মারা যাচ্ছি? আমি যখন ক্রেভাসে পড়ে যাই তখন বুঝতেই পারিনি যে ক্রেভাসে পড়ে গেছি আর কি, হঠাৎ করে পড়ে গিয়ে, মানে ওটা খাদের মতন একটা, হ্যাঁ একটা মানে ভেঙে পড়ে যায়, মানে আমি একটা এই ছোটো নালার মতো একটা ক্র্যাক ছিল। তো এত গরম ছিল সেদিনকার, যখন আমি একটু এসে একটু জিরাচ্ছিলাম দাঁড়িয়ে ওখানটায়, হঠাৎ করে দেখলাম ডান পাটা নেমে যাচ্ছে নিচে। তখন স্ট্রাইক করলো যে গরমে নিশ্চয়ই বরফের ব্রিজগুলো, স্নো ব্রিজগুলো হয়, গলছে। আমি পুরো বডি ওয়েট নিয়ে বাঁ দিকে, এ করলাম, ডান দিকটা যেহেতু নেমে যাচ্ছে বাঁ দিকে পুরো বডি ওয়েট ফেললাম,
এক সেকেন্ডের মধ্যে যে গোটা জায়গাটাতে দাঁড়িয়েছিলাম ভেঙে ঢুকে গেল নিচে আমাকে শুদ্ধ। আমি হঠাৎ করে দেখছি যে পড়ে যাচ্ছি, একটা জার্ক হলো, যেটি আমার স্ল্যাক যে সেফটি রোপটার যে স্ল্যাকটা ছিল একটা জার্কিং হলো, সব ভেঙে চুড়ে পড়ছে, মুখ চোখে দেখতে পাচ্ছি না কিছু। দিয়ে হঠাৎ করে দেখলাম যে আমি একটা ক্যারাবাইনার নিয়ে ওই সেফটি রোপে ঝুলছি। ঠিক পাঁচ মিনিট আগে সেফটি রোপটা লাগিয়েছিলাম, ওটা না থাকলে ইউ আর গন। হ্যাঁ, তখন আমি ভাবলাম যাক ভাগ্যি লাগিয়েছিলাম, এটা যদি না লাগাতাম তাহলে হয়তো আমার হাত পা ভেঙে যেত, এক্সপিডিশন ইয়ে হতো, মানে ক্যান্সেল হয়ে যেত আমার। আরে যাক, আমি তাহলে হেঁটে নামবো না একটু জাম করে নামতে হবে, তার জন্য দেখার জন্য একটু নিচে তাকিয়েছি। নিচে তাকিয়ে আমি আবার দড়িটাকে ধরে ফেলেছি, আরে এই বাপরে অন্ধকার তো নিচে। টেম্বা শেরপা যে মারা গেলেন, ওয়ান অফ দ্য টপ মাউন্টেনিয়ার্স, সেও বোধহয় সেফটি রোপ লাগাতে ভুলে গেছিলেন। না, উনি সেফটি রোপ লাগাতে ভুলে যাননি, উনি খুব, আমি যা শুনেছি আর কি, খুব কাছাকাছি চলে এসেছিলেন, দূর থেকে দেখা যাচ্ছিলো পাথর, ভেবেছিলেন যে সেফ জোন এখন আর কি, তো ঠিক ওই জায়গাটাই অ্যাক্সিডেন্ট। আচ্ছা বলতো, এই যে এভারেস্ট জয় তো একটা একটা কৃতিত্ব, কিন্তু এভারেস্টে কি আলটিমেট রোমহর্ষক এক্সপিরিয়েন্স, না তুমি যে যে ভলক্যানোগুলো করে এলে, যেটা একটা বিশ্ব রেকর্ডের একটা আবার অধিকারী হলে, ওগুলোর মধ্যে কি আরও কিছু যেগুলো, এগুলো আমরা কিন্তু জানি না। এভারেস্টটা নিয়ে আমাদের যে গ্লোরিফিকেশন হয়, আমরা বিভিন্ন লোকের কথা বলি, ধরে নিন এভারেস্টটা হচ্ছে হায়েস্ট পাহাড় বলে গ্লোরিফিকেশনটা আছে, কিন্তু মাল্লি মাস্তান বাবু যিনি সেভেন সামিটস ইন্ডিয়া থেকে প্রথম সেভেন সামিটস করেন, উনি একটা পাহাড়ে মারা গেছিলেন ট্রেস ক্রুসেসে, যেটা আমি আগের বার অসুস্থ হয়ে পড়েছিলাম ওই পাহাড়টাতে গিয়ে। ওই পাহাড়টার নাম কিন্তু কেউ জানে না, ওই পাহাড়টার হাইট কিন্তু জাস্ট 6,500-6,600 মিটার, কিন্তু খালি যে মিটারের হাইট দিয়ে মেপে কিন্তু একটা পাহাড়ের যে ও ওটা কম হাইট মানে ওটা ইজি, ওটা সবাই করতে পারে, সেরকম কিন্তু না। তাহলে মাল্লি মাস্তান বাবু মতো মাউন্টেনিয়ার ওই পাহাড়ে মারা যান না আর কি। আচ্ছা ধরো এই এভারেস্টে চড়তে গেলে কীরকম খরচা পড়বে? এভারেস্ট এটা জেনে রাখবেন যে 18 লাখ টাকাতেও যাওয়া যায়, আবার 1,80,00,000 টাকাতেও যাওয়া যায়, ডিপেন্ড করছে যে আপনি কত বড় টিম নিয়ে যাচ্ছেন। আপনি এমনও করতে পারেন যে আপনার সামনে একজন কেউ যাচ্ছে দড়ি ধরে, আপনার পিছনে একজন কেউ যাচ্ছে সাইডে একজন ব্যাগ ধরলো, যাদের ক্ষমতা আছে তারা সেরকমভাবে তাদের লাইফকে সিকিওর করে করে যাওয়ার চেষ্টা করে। আবার আমরা গেছিলাম খুব বেসিক একটা নমিনাল ইয়েতে, সেটাতে আমাদের লেগেছিলো প্রায় 18 লাখ টাকা। আবার সেরকম কাপলও আছেন যারা তোমাকে সামনে রেখে বা পেছনে রেখে ছবি তোলেন যে এভারেস্ট জয় হয়ে গেল, ছবি মর্ফ করে, বিগ স্ক্যান্ডেল না আরকি। তোমার কৃতিত্বটাও বোধহয় কেম আন্ডার কোয়েশ্চেন নাকি? হ্যাঁ, আমাকে তখন কোশ্চেন করতে শুরু করলো যে ওদেরটা অরিজিনাল না আমারটা অরিজিনাল। হ্যাঁ, এবং আমি বুঝে গেছিলাম যে এটা যদি লিগালি যায় সেটা কত বছর লেগে যাবে আমার সার্টিফিকেট পেতে, আই ডোন্ট নো। তো আই হ্যাড টু বি অ্যাগ্রেসিভ অ্যান্ড আমাকেই প্রথমে সব কিছু ইনিশিয়েট করতে হয়েছিল। কিন্তু অ্যাট দ্য এন্ড দেশের নামটা খারাপ হয়ে গেল, মানে সবাই জানলো একটা ইন্ডিয়ান কাপেল মর্ফ করেছে, রাইট রাইট, দ্যাট ওয়াজ নট গুড। তুমি যে বছর এভারেস্ট জয় করেছো সে বছরই কিন্তু পরপর পরপর দুর্ঘটনা ঘটেছে, প্রচুর মৃত্যুর খবর পেয়েছি আমরা। এই যে এভারেস্ট মৃত্যুটা অসতর্কতার জন্য হয় না, জাস্ট এটা একটা প্রকৃতির কাছে সঁপে দেওয়ার পরে যা খুশি হতে পারে সেরকম একটা সিচুয়েশন না? আমি এভারেস্টে অনেক সময় যেমন 2015 সালে যারা যারা মারা যান একটা অ্যাভালেন্সের জন্য, সেটা একটা অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। 2016 সালে যেগুলো যারা যারা মারা যান সেগুলোকে যদি দেখা যায় পাহাড়ের কিন্তু সেটাতে কোনো দোষ ছিল না, ওগুলোকে অ্যাভয়েড করা যেতে পারতো। অক্সিজেনের কমের জন্য 3 জন মারা যান আমাদের টিমের, তো সেখানে কোশ্চেনটা আসতেই পারতো যে একটা অক্সিজেন সিলিন্ডার যদি এক্সট্রা নেওয়া যেত তাহলে কোন মহাভারত অশুদ্ধ হতো। কিন্তু এটা আপনাকে জানতে হবে যে এটা একটা ফাইন্যান্সিয়ালি একটা বিশাল বড় বার্ডেন, কারণ একটা অক্সিজেন সিলিন্ডার যদি এক্সট্রা নিতে হয় 3টে বাদ দিয়ে, তাহলে একটা শেরপা নিতে হবে যে ক্যারি করবে, তার তার পারমিট ফি লাগবে, তার সামিট বোনাস লাগবে, প্রায় 2.5-3 লাখ টাকার ব্যাপার। আমার এখানে প্রশ্ন সত্যরূপ, যে এই যে তুমি যেটা বলছো যে একটা টাকা জোগাড় করা ইট বিকামস দ্য মেইন আর কি হেডেক, এমন কি হয় যে ধরো আমি একটা টাকা জোগাড় করেছি, একটা সামিট করলাম, করে এসে আরেকটা সামিটে হাতছানি দিচ্ছে বা একটা ইয়ে, সঙ্গে সঙ্গে ওটাতে চলে গেলাম, যেটা আমরা আমি মনে করি ছন্দা গায়নের মৃত্যু এই জন্যই হয়েছে যে সে অনেকের সাবধান বাণী না শুনেই সে চলে যাচ্ছিল যে না একটা মিস হয়ে গেছে চল একটা করে ফেলি। তো এটাও কি হয়ে যায়, এটা এই এই হাতছানিটা কি থাকে যে টাকা যখন আছে এটাকে বাবা আর তো পাবো কিনা জানি না, যতক্ষণ টাকা আছে ততক্ষণ। আমি যতটা জানি উনি কাঞ্চনজঙ্ঘা করেন এবং উনার কিন্তু প্ল্যান ওখানে গিয়ে ডাইরেক্ট প্ল্যান হয়নি, উনি প্ল্যান করেই গেছিলেন যে দুটো পাহাড় করবেন, বিকজ কারণ একটা পাহাড় পরেরবার যেতে গেলে আরও এক্সট্রা খরচ হয়ে যায়। যেরকম আমি আগের বছর যখন ভিনসেন্ট ম্যাসিভ করলাম একসঙ্গে সাউথ পোল করলাম,
$20,000 আই কুড সেভ বিকজ অফ দ্যাট। হ্যাঁ, তো ও স্পন্সারশিপটা তুলেছিল ওই ইয়েতে, কারণ আমাদের তো মাউন্টেনিয়ারিং এরকম স্পন্সারশিপ পাওয়া যায় না, ও ভেবেছিলো যে এটা একটা যদি রেকর্ড হয় তাহলে সেই দেখে যদি কেউ ভবিষ্যতের পাহাড়গুলো স্পন্সার করে। তো আমার মনে হয় ওই অ্যাঙ্গেল থেকে গেছিলো, এবং তখন ওর ওইরকম একটা সিচুয়েশনে যেখানে ব্যাক করা উচিত ছিল, তো ওর মাথায় হয়তো ওটা প্লে করেছে যে আমি যদি এটা ফেলিওর হই তাহলে আমাকে আর কোনো দিন কেউ স্পন্সার করবে না। আমরা তো জানি এভারেস্টের বেস ক্যাম্প, কিন্তু পর্বত যারা শৃঙ্গ জয় করেন তাদের মন তো খুব উদার হয় শুনেছি। তো এই প্রচুর মাউন্টেনিয়ারদের মধ্যে এত ক্যাম্প কেন? বেস ক্যাম্প তো একটাই থাকবে, বিভিন্ন কাদা ছোড়াছুড়ি, এই গ্রুপ। সো তোমার কি কোনো গ্রুপ তৈরি করেছো তুমি জানি না? আমি ভাগ্য ভালো যে আমি ব্যাঙ্গালোরে থাকি, আমি ডিনাই করবো না আবার এগ্রিও করবো না। এটা যদি সবাই যদি মানে সবাই তো চায় পাহাড়ে যেতে, তো আমি এটাও ঘুরে ফিরে এসে ফাইন্যান্সিয়াল দিকটাতে আসবো যে কেউ বেশি পপুলারিটি পেয়ে গেল মানে সে স্পন্সারশিপ পেলো, অন্যরা বেশি পপুলারিটি পেলো না সে স্পন্সারশিপ পেলো না। তো একটা না পাওয়ার একটা ক্ষোভ থেকে যায়, হয়তো সেখান থেকে একটা প্লে করতে পারে, হয়তো একটা হিউম্যান মাইন্ডস, কিছু করার থাকে না। সত্যরূপ সিদ্ধান্ত বা অনির্বাণ চৌধুরীর স্বপ্ন এভারেস্ট জয় করার, হি লাভস দে লাভ অ্যাডভেঞ্চার স্পোর্টস। গভর্নমেন্ট পয়সা দেবে কেন? দেবে না, আমায় কই দিয়েছে, একটা অ্যাওয়ার্ড দিয়েছে, সেটা হচ্ছে রিকগনিশনের জন্য, এবং এভারেস্টে একটা পলিসি ছিল, পলিসি শুন বিভিন্ন গভর্নমেন্ট দিতে চায় কিন্তু ধরুন একটা ট্যাক্স পেয়ারে মানি, আমি একটা লোকের অ্যাডভেঞ্চার স্পোর্টস ভালো লাগে তার পেছনে আমি ট্যাক্স পেয়ারের টাকা খরচা করবো কেন? ক্রিকেটকে কেন ট্যাক্স পেয়ারের পয়সা দিয়ে হবে, মাউন্টেনিয়ারিংয়ের ক্ষেত্রে কেন এইসব কোয়েশ্চেন উঠবে, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। যদি দিতে, আমি তো বলছি না যে গভর্নমেন্টের উচিত দেওয়া বা দিতেই হবে, সেরকম কিছু না। গভর্নমেন্ট যদি মনে করে যে এটাতে তাদের স্টেটের গৌরব বাড়বে, দেশের সম্মান বাড়বে, তাহলে দে উইল গিভ। ইফ দে ফিল দ্যাট দিস ইজ আননেসেসারি দে উইল নট গিভ, কিন্তু ট্রাই করতে ক্ষতি কী আছে? আচ্ছা, এবার একটা র্যাপিড ফায়ার রাউন্ড। ওকে, এভারেস্ট জয়েন এ বিশ্ব রেকর্ড কোনটা বেশি রোমাঞ্চকর? এভারেস্ট ইজ এভারেস্ট। বসন্ত সিংহ রায় না মাল্লি মাস্তান বাবু? বসন্ত সিংহ রায়। বসন্ত সিংহ রায় না পেম্বা শেরপা? পেম্বা শেরপা। বহরমপুর না বেঙ্গালুরু? বহরমপুর। রসমালাই না সুগার ফ্রি ব্যালেন্স ডায়েট? ও, রসমালাই। আলসেমি না ওয়ার্কআউট? আলসেমি। সাঁতার নাকি ফেন্সিং? দুটোই। আলিয়া ভাট না প্রিয়াঙ্কা চোপড়া? প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া না দীপিকা পাড়ুকোন? প্রিয়াঙ্কা চোপড়া। Good. We'll fix on that. Rapid down শেষ। কিন্তু আচ্ছা একটা জিনিস বলতো, সত্যরূপের নিয়ে প্রচুর মহিলা মহলে কৌতূহল আছে, তোমার বান্ধবী কি ব্যাঙ্গালুরু? না, বান্ধবী নেই। তা এটা হতে পারে না, সময় কই। আর তার মধ্যে আমার যেরকম লোনের পাহাড় হয়ে আছে, আমার মনে হয় না কেউ জেনে শুনে কেউ আসবে। সেরকম কোনো বড় লোক বান্ধবী পাওনি যে তোমার সমস্ত ট্যুরগুলো ফিনান্স করবে এবং অবভিয়াসলি তোমার সঙ্গিনী হবে? না, সেরকম কোনো কিছু হয়নি। যাক, বাঙালি বঙ্গ ললনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে এখন অবধি সত্যরূপের এখনও কোনো বান্ধবী নেই। আচ্ছা, এটা বলো, তোমার তো এখন যেটা তুমি তো অ্যান্টার্কটিকা করছো, সাউথ পোল করেছো, এবার নেক্সট স্টেপ হচ্ছে তোমার, আমি শুনলাম তুমি নর্থ পোলে যাচ্ছ, আগে ওটা নিয়ে যদি বলো, ওই ট্রিপটা কবে হচ্ছে, কী হচ্ছে, এবং ওটা গেলে তুমি কি কিছু এক্সট্রা অ্যাচিভ করবে? হ্যাঁ, ওটা গেলে আমার দেশের একটা বিশাল বড় সম্মান হবে। এক নম্বর হচ্ছে নর্থ পোল করলে আমার গ্র্যান্ড স্ল্যাম কমপ্লিট হবে, সেটা আমার পার্সোনাল একটা অনেক দিনের ড্রিম ছিল যে গ্র্যান্ড স্ল্যাম করবো। গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে 7 সামিটস, নর্থ পোল, সাউথ পোল। তো ওটা হচ্ছে এক্সপ্লোরার্স গ্র্যান্ড স্ল্যাম যেটা, সেটা প্লাস 7 ভলকানিক সামিটস, ওটাতে আমি ইয়াংগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হব। আর এখনও পর্যন্ত গোটা ওয়ার্ল্ডে খালি দুজন করেছে। তিন নম্বরটা যদি একটা ভারতীয় হয়, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। একটা দেশকে, একটা অ্যাডভেঞ্চার ম্যাপে ইন্ডিয়াকে একদম নাম্বার ওয়ান পজিশনে যদি নিয়ে আসা যায় এবং সেটা যদি একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়, তাহলে একটা তো আমি যখন অ্যান্টার্কটিকাতে গেলাম বলছি তুমি ইন্ডিয়া থেকে, কত লোক এসে, কারণ আমার এখানে ইন্ডিয়া লাগানো ছিল ফ্ল্যাগে, এখানে হেলমেটে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো ছিল, তো ওরা হচ্ছে যেগুলো ইন্ডিয়াতে তোমরা এত দূর এলে, তো এটা শুনে খুব ভালো লাগে যে একটা যে ইন্ডিয়াকে একটা আন্ডার এস্টিমেট করতো সেখান থেকে আজকে ইন্ডিয়া থেকে অ্যাডভেঞ্চার স্পোর্টে একটা বড়সড় নাম হচ্ছে।
তো এটা ফ্লারিশ করবে অ্যাডভেঞ্চার স্পোর্টকে, তো সেটাই আমার কাছে একটা বিশাল বড় পাওনা। সত্যরূপ জি, 24 ঘন্টার তরফ থেকে তোমায় অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।